কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে শুরু হলো এ মামলার বিচার কাজ। আগামী 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 6 জনের জামিন আবেদনও নাকচ করেছে আদালত। এর আগে সিনহা হত্যা মামলায় 2020 সালের 13 ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‍্যাব 15-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। ওই বছরের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদোস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‍্যাবকে।